আপু আমার চারটি কাঁথা লাগবে, চারটি কাঁথা একই ডিজাইনের হবে আর একই কালারের। আপনি কি একই ধরনের কাঁথা আমাকে তৈরি করে দিতে পারবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি, খুবই সিম্পল একটি কাঁথার ডিজাইন, তবে এই কাঁথাটি কিন্তু তৈরি করার পরে অনেকটা সুন্দর দেখাবে। এক আপু আমার কাছে এই কাঁথাটির অর্ডার দিয়েছিলেন। আপু চারটি কাঁথা একই কালারের এবং একই ডিজাইনে নিয়েছে আমার কাছ থেকে, তাই একটি ডিজাইন তৈরি করার সময় আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম যে এই ডিজাইনটি আপনারা কীভাবে তৈরি করবেন। তো প্রতিবারের মতো কাঁথাটিকে আমি ভালোভাবে পেতে নিয়েছি, চারপাশ থেকে ভালোভাবে সেলাই দিয়ে মাঝখান থেকেও তাক সেলাই দিয়ে নিয়েছি। এবার কাঁথার এক অংশ থেকে ডিজাইনটি অঙ্কন করতে হবে। 3.5 ইঞ্চি পরিমাণ আমাদেরকে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। 3.5 ইঞ্চি পরিমাণের একটি বৃত্ত অঙ্কন করলে টোটাল 7 ইঞ্চি পরিমাণের একটি বৃত্ত আসবে। ঠিক এইভাবে আমাদেরকে কাঁথার চারপাশ থেকে বৃত্তগুলো অঙ্কন করে নিতে হবে। প্রথমত 7 ইঞ্চি পরিমাণের একটি বৃত্ত অঙ্কন করব, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আরও কিছু জানিয়ে দেব। কাঁথার চারপাশ থেকেই ঠিক এইভাবে বৃত্তটি অঙ্কন করে নিতে হবে। প্রথমত আমি হালকা করে বৃত্তটি অঙ্কন করে নিয়েছিলাম, এর ওপর থেকে এখন ভালোভাবে বৃত্তগুলো অঙ্কন করে নিচ্ছি যেন আপনারা দেখলে বুঝতে পারেন। আমি হালকা করে যে বৃত্তটি অঙ্কন করেছিলাম তার উপর থেকেই কিন্তু আমি আবার গাঢ় করে তৈরি করে নিচ্ছি। আপনারা প্রথমত একবারেই করে নেওয়ার চেষ্টা করবে, আমার মতোই ভুল করবেন না। এবার পরবর্তীতে 3 ইঞ্চি পরিমাণের আবার একটি মাপ নিয়ে টোটাল 6 ইঞ্চি পরিমাণের আবারও একটি বৃত্ত অঙ্কন করছি। আপনারা ঠিক যেই বৃত্ত থেকে 7 ইঞ্চি পরিমাণ বৃত্ত অঙ্কন করবেন সেই বিন্দু থেকে কিন্তু পরবর্তী আরও একটি ছোট করে লাইন ড্র করে বৃত্ত ড্র করে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু কাঁথার চারপাশ থেকে বৃত্তগুলো অঙ্কন করতে হবে এবং একটি বৃত্তর ভিতরে দুটি বৃত্ত থাকবে। ঠিক এইভাবেই ডাবল লাইন করে পরপর তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কম্পাস ব্যবহার করেছি, আমার এখানে সুবিধা মনে হয় যার কারণে আমি কম্পাসটি দিয়ে বৃত্তগুলো অঙ্কন করেছি। তবে আপনারা চাইলে কিন্তু কোনো প্লেট বা কোনো বাটি বসিয়ে এই বৃত্তগুলো অঙ্কন করে নিতে পারবেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে তৈরি করবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন বৃত্তটি যেন 7 ইঞ্চি পরিমাণের হয়। এবার চারপাশ থেকে একটি বৃত্ত অপর আরেকটি বৃত্তের সাথে মিলানোর জন্যে ছোটো ছোটোভাবে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি, আর বৃত্তের মাঝখান থেকে ঠিক এইভাবে ফুল অঙ্কন করে নিতে হবে। কাঁথাটি যেহেতু চারপাশ থেকে এই ধরনের ফুল অঙ্কন করতে হবে, তাই আমি একটি অংশ আপনাদেরকে দেখাবো ডিটেলসে। আপনারা সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে তৈরি করে নেবেন, আর কাঁথাটি সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করার পরে কেমন লুক হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো, যেন আপনারা টোটাল কাঁথাটি দেখলে বুঝতে পারবেন যে কীরকম দেখায়। তো এক এক করে কাঁথার ভিতরে ফুলগুলো অঙ্কন করে নিচ্ছি, সিম্পলি এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। যখন এই চারপাশ থেকে এই বৃত্ত আর ফুলগুলো অঙ্কন করা হয়ে যাবে, তখন কাঁথার মাঝের বিন্দুতে আমরা ডিজাইনটি অঙ্কন করব। মাঝের বৃত্ত অঙ্কন করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কাঁথাটি চার ভাঁজ করে নিতে হবে, তাহলেই কিন্তু এই বিন্দুটি চলে আসবে। তো কাঁথাটির সেই বিন্দুটি থেকে আমরা প্রথমত যে 7 ইঞ্চি পরিমাণের বৃত্ত অঙ্কন করেছিলাম, এখানে আমাদের 8 ইঞ্চি পরিমাণের বৃত্ত অঙ্কন করতে হবে। 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি এবং 9 ইঞ্চি, ঠিক এইভাবে 3টি বৃত্ত অঙ্কন করে নিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে। এবার আমরা যে বৃত্তটি অঙ্কন করেছিলাম ঠিক সেই পরিমাণেই 3.5 ইঞ্চি পরিমাণ
আমাদেরকে এই বৃত্তগুলো তৈরি করে নিতে হবে। ডবল বৃত্ত তৈরি করব, উপর থেকে একটি বৃত্ত এবং ভেতর থেকে আরও একটি বৃত্ত, ঠিক একই প্রসেসেই তৈরি করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যেন একটি বৃত্ত অপর আরেকটি বৃত্তের সাথে ভালোভাবে মিলে যায় এবং রাউন্ড শেপে হয়। তাহলে রাউন্ড শেপে হলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে উঠে আসবে। আর আপনারা যদি আমার এই মাপ মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাঁথা একে অপরের সাথে ভালোভাবে মিলে যাবে এবং আপনারাও নিজেরাও এ ধরনের কাঁথা তৈরি করতে পারেন। অনেকেই আছেন আমাদের পেজ ফলো করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করা কাঁথা কালেক্ট করে নিতে পারবেন। আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা দুই ধরনের কাঁথাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বেবি কাঁথা, বড় কাঁথা, সব ধরনের কাঁথা আমরা দিয়ে থাকি। অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কাঁথাটি মূলত আমি দুই পার্টে তৈরি করি, তবে কেউ চাইলে তিন পার্টে করে নিতে পারে, সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে হবে। এবং অনেকে আছেন প্রাইস সম্পর্কে জানতে চান, তাদের জন্য একটি ইনফরমেশন দেওয়ার ছিল। আসলে কাঁথার সাইজ এবং কাপড়ের মাপ ডিজাইন সেগুলো কিন্তু এক এক কাঁথা একই ধরনের হয়, তাই প্রাইসটা এই হিসেব করে একটু ভিন্নতা রয়েছে। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনবক্সে জানিয়ে দেওয়া হবে যে কত পরিমাণ, তাই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ কমেন্টে কমেন্ট করে এই ধরনের প্রাইস জানতে চাইবেন না, আসলে এভাবে কিন্তু প্রাইসটা বলা সম্ভব হয় না। তবে আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিও কিংবা এই কাঁথা সম্পর্কিত আপনাদের প্রশ্ন থাকতে হবে, অন্য কোনো কিছু বললে কিন্তু আমি আসলে বুঝে উঠতে পারি না। আসলে প্রতিনিয়ত অনেক অনেক ডিজাইন তৈরি করা হয়, তো অনেকে আছেন ফোন দিয়ে লাল কালার কাঁথা, নীল কালার কাঁথা, এ ধরনের এইভাবে আসলে কমেন্ট করেন বা কথাবার্তা বলেন যে সেটা কত বা ওই ধরনের কাঁথাটি হবে কি না। তো এইভাবে কিন্তু আসলে বলা সম্ভব হয় না। প্রতিনিয়তই আমি লাল কালার, নীল কালার, হলুদ কালার, এক এক ধরনের কালারের কাঁথা আমি তৈরি করে যাচ্ছি। তো কোন কাঁথায় কোন ডিজাইনটা করা হয় সাধারণত সবসময় কিন্তু মনে থাকে না, তাই আপনারা অবশ্যই পিকচার ক্লিক করে এই স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আমাদেরকে দেখাবেন, তাহলে আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিতে পারবো। আমি কিংবা আমার যারা হেল্পিং হ্যান্ড রয়েছে আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করবে। তো মাঝের অংশটুকু ঠিক এইভাবে তৈরি করা হয়ে গেলে চারপাশ থেকে আমাদেরকে ঠিক এইভাবে কিছু লাইন ড্র করে নিতে হবে, স্বাভাবিকত বাঁকা বাঁকা করে আমাদের কিছু বক্স তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে লাইনগুলো ড্র করে নিলে কিন্তু কাঁথাতে তৈরি হয়ে যাবে। কাঁথাটির সম্পূর্ণ ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে যদি কাঁথাটির সম্পর্কে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে কাঁথাটির ফাইনাল লুক। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দয়া করবেন। আল্লাহ হাফেজ।